হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আরেকটি ওষুধ নিয়ে রিভিউ করব অর্থাৎ আরেকটি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যে ওষুধটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ওষুধটার নাম হচ্ছে সিরাপ অ্যাবোলাক বি ও এল এসি অ্যাবোলাক এই সিরাপটার বাণিজ্যিক নাম কি জেনেরিক নাম কি এই সিরাপটার প্রস্তুতকারক কোম্পানি কি এই অ্যাবোলাক সিরাপের নির্দেশনা প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা এবং সেবনবিধি গর্ভাবস্থা এবং বুকের দুর্দানকারী মায়েরা খেতে পারবে কিনা এবং এই অ্যাবোলাক সিরাপের দাম কত সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এই অ্যাবোলাক সিরাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে ফেতে ফাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় সিরাপ অ্যাবোলাক এ টু জেড ফুল রিভিউ এই সিরাপটার বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাবোলাক এব এবিও এসি অ্যাবোলাক এই সিরাপটার জেনেরিক নাম হচ্ছে ল্যাকটুলোজ এই সিরাপটার ফতি সাসামুসের মধ্যে থাকে ল্যাকটুলোজ তিন দশমিক পঁয়ত্রিশ গ্রাম অর্থাৎ ফতি পাঁচ এম এল অ্যাবোলাক সিরাপের মধ্যে থাকে ল্যাকটুলোজ তিন দশমিক পঁয়ত্রিশ গ্রাম এই সিরাপটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এরিস্টোফার্মা লিমিটেড এই সিরাপটার নির্দেশনা কি এক নম্বরে হচ্ছে কনস্টিফেশন বা কোষ্ঠকাঠিন্য যে কোনো পুরাতন কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে যুক্ত খাবার যেমন শাকসবজি সালাদ ফলমূল পর্যাপ্ত পরিমাণ তরল তরল খাবার এবং ব্যায়াম করা এগুলোতে যদি অপর্যাপ্ত হয়ে থাকে তাহলে অ্যাবোলাক সিরাপটা খাওয়া হয় বা খেতে দেওয়া হয় দুই নম্বর হচ্ছে হ্যাপাটিক অ্যান্ড সেফালোফেটি হ্যাপাটিক অ্যান্ড সেফালোথেফেটি হল লিভারের দুরারোগ্য অবস্থা বা লিভারের দীর্ঘকালীন অসুখ যার কারণে লিভার বিকল হয়ে যায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পায় তিন নম্বর হচ্ছে আন্তরিক ফ্লোরার গোলো গোলযোগ এটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে যে আন্তরিক ফ্লোরা রয়েছে সে আন্তরিক ফ্লোরার ক্ষতি হলে এই অ্যাবোলাক সিরাপটা খাওয়া হয় দু নম্বর হচ্ছে ফিত্তথলির রোগ এবং তিন নম্বর হচ্ছে রক্তে অ্যামোনিয়ার স্তর বেড়ে গেলে অ্যাবোলাক সিরাপটা খেতে দেয়া হয় এই সিরাপটার প্রতি নির্দেশনা কি অর্থাৎ কারা কারা এই অ্যাবোলাক সিরাপটা খেতে পারবে না এক নম্বর হচ্ছে হাইপার সেন্সিটিভিটি বা অসংবেদনশীলতা দুই নম্বর হচ্ছে ইনটেস্টাইনাল অবস্টাকশন বা অন্ত্রে বাদা এই দুইটা সমস্যা থাকলে এই সিরাপটা খাওয়া যাবে না এই সিরাপটার পার্শ্ব প্রতিক্রিয়া কী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে এক নম্বর হচ্ছে অতিরিক্ত বায়ু নিঃসরণ দুই নম্বর হচ্ছে আন্তরিক সংকোচন তিন নম্বর হচ্ছে ডায়রিয়া চার নম্বর হচ্ছে ফানি স্বল্পতা পাঁচ নম্বর হচ্ছে বমি বুমি ভাব ছয় নম্বর হচ্ছে বুমি হওয়া এবং সাত নম্বর হচ্ছে রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়া মাত্রা এবং সেবনবিধি এ অ্যাবোলাক সিরাপ কোন নিয়মে খাবেন বা কিভাবে খাবেন এক নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক তিন থেকে ছয় চামচ একবার করে অর্থাৎ পনেরো থেকে তিরিশ এমএল সিরাপ দৈনিক একবার যদি কাজ না হয় তাহলে বারো সাসামুস অর্থাৎ ষাট এমএল করে দৈনিক একবার হ্যাপাটিক অ্যান্ড স্যাপালোফেটি এর ডোজ হচ্ছে ছয় থেকে নয় শাসামুজ দিনের তিনবার প্রতিদিন দুই থেকে তিনবার নরম মল ত্যাগ যদি হয় তাহলে এই নিয়মেই খেতে হবে কিন্তু যদি এই দুই থেকে তিনবার নরম মল ত্যাগ না হয় প্রতিদিন তাহলে সে মাত্রা বাড়িয়ে দিতে হবে শিশুদের ডোজ শিশুদের ক্ষেত্রে অ্যাবোলাক সিরাপের মাত্রা এবং সেবনবিধি হচ্ছে প্রতি কেজি ওজনের জন্য শূন্য দশমিক সাত থেকে দুই গ্রাম দিনে দুইবার করে এটা হচ্ছে যদি বাবুর প্রতিদিন দুই থেকে তিনবার নরম মল ত্যাগ হয় তাহলে খাওয়াতে হবে না যদি কোষ্ঠকাঠিনের সমস্যা থাকে তাহলে খাওয়ানো যাবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা নিজে নিজে কোনো চিকিৎসা নিব না কোনো চিকিৎসা দিব না আমরা অবশ্যই নিকটবর্তী ডাক্তারের পরামর্শে অবশ্যই ওষুধ খাবো আমার ভিডিওগুলো দেওয়ার কারণ হলো আপনারা ওষুধটা সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পাবেন গর্ভাবস্থায় এই অ্যাবোলাক সিরাপটা খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় অ্যাবোলাক সিরাপের ক্যাটাগরি হচ্ছে বি অর্থাৎ গর্ভাবস্থায় অ্যাবোলাক সিরাপ গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি করে না তাই গর্ভাবস্থায় এই সিরাপটা খাওয়া যাবে বুকের দুধ মায়েরা এই সিরাপটা খেতে পারবে কিনা বুকের দুধ দানকারী মায়েরা এই অ্যাবোলাক সিরাপটা খেতে পারবে কোনো সমস্যা নেই এই অ্যাবোলাক সিরাপের দাম কত আমার কাছে যে সিরাপটা রয়েছে এটা হচ্ছে একশো এম এর সিরাপ একশো এম সিরাপটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা আর দুশো দুশো এম সিরাপটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল সিরাপ অ্যাবোলাক এ টু জেড ফুল রিভিউ যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ